হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার লেখা আছে, শিফট ইন্টার, অল্টার ইন্টার, এই তিনটার কাজ কি আমরা অনেকে জানি না। যারা জানেন না ভিডিওটি দেখেন। প্রথমত হচ্ছে ইন্টারের কাজটা কি, ধরেন আপনি এখানে লিখলেন আজিম, আমরা এখানে ধরেন আজিম লিখলাম, আমার নামটা লিখলাম, তারপর যদি আমরা ইন্টার প্রেস করি আমাকে নিচের সেলে নিয়ে গেল। অর্থাৎ আপনি উপরের সেল থেকে যদি নিচের লাইনে বা নিচের সেলে যেতে চান তাহলে আপনারা দিবেন ইন্টার। শিফট ইন্টারের কাজটা কি, ধরুন আপনি নিচে আসেন, এখন যদি আপনি শিফট এবং এন্টার প্রেস করেন আপনাকে উপরে নিয়ে যাবে, ঠিক আছে। উপরে যেতে হলে শিফট এন্টার প্রেস করলে আপনাকে উপরে নিয়ে যাবে। তারপর আছে অল্টার এন্টার, ধরেন এখানে আমি লিখলাম, ধরেন আমি লিখলাম রহিম মিয়া, ধরেন মিয়াটা আমার এই নিচের লাইনে লিখতে হবে, তাহলে আমরা দেবো কি অল্টার এন্টার। এখন দেখেন মিয়া আমরা লিখে ফেললাম। তো জেনে গেলেন ইন্টারের কাজ কি, শিফট এন্টারের কাজ কি এবং অল্টার এন্টারের কাজ কি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।